হ্যালো এভরি সো এই লেকচারটা আমাদের কম্বিনেশন সার্কিট নিয়ে যে লেকচারগুলো আমরা কন্টিনিউ করছি তারই আরেকটা ভার্সন সো এই লেকচারটায় আমরা শিখবো হচ্ছে কম্পারেটর সার্কিট কম্পারিটার সার্কিট ওয়ান বিট টু বিট থ্রি বিট ফোর বিট যে কোনো বিটের জন্যই হতে পারে কম্পিউটার সার্কিট সো আমরা এই ফার্স্টের যে টিউটোরিয়ালটা এই টিউটোরিয়ালটায় আসলে আমরা সার্কিটটায় যাবো না বিকজ কম্পিউটার সার্কিটে যাওয়ার আগে আমাদের আসলে বেসিকটা জানতে হবে সো আমাকে যত বিট আমার একটা জেনারেল ট্রুথ টেবিল থাকবে থাকবে আমার একটা জেনারেল ট্রুথ টেবিল যে ট্রুথ টেবিল থেকে আমি হচ্ছে ফাংশনটা বের করতে পারবো বেসিক্যালি এই যে ট্রুথ টেবিলটা করছি এটা আসলে ওয়ান বিট কম্পারেটারের জন্য ওয়ান বিটের জন্য ওয়ান বিটের সাথে ওয়ান বিট যদি কম্পেয়ার করি তাহলে সিনারিওটা কী দাঁড়ায় সেটার জন্য এই ট্রুথ টেবিলটা আসলে সো এই ট্রুথ টেবিলটা আমাদের ফার্স্টে বিল করতে হবে সো আমার যখন আমি কম্পারেটর সার্কিট বলছি ওয়ার ইস কম্পারেটর সার্কিট রেট সো ওয়ার ইস কম্পারেটর সার্কিট কম্পারেটর সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যে সার্কিটে যদি আমি একটা ইনপুট দিই এ আর একটা ইনপুট দিই বি তাহলে এ কুড বি গ্রেটার দেন বি আর এ কুড বি লেস দেন কুড বি ইকুয়াল টু বি সো এই তিনটা কেসের আসলে কোন কেসটা হচ্ছে সেই জিনিসটা ডিসাইড করে দিবে হচ্ছে আমাকে কম্পারেটর সার্কিট আর রাইট সো এই তিনটা সিনারিওর কোন জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ডিসাইড করে দিবে আমাকে কম্পারেটর সার্কিট সো আমরা যদি এক বিট নাম্বারের জন্য চিন্তা করি আমরা জেনারেল যে ট্রুথ টেবিলটা আমরা করবো সেটার জন্য যদি আমি চিন্তা করি তাহলে দেখা যাক সো এখানে আমার একটা বিট হচ্ছে এখানে এ আর একটা বিট হচ্ছে বি আর রাইট একটা বিট এ আর একটা বিট হচ্ছে বি সো আমার এক বিট নাম্বারের সাথে এক বিচ নাম্বার কম্পেয়ার হবে সো দুইটা ভেরিয়েবল আছে দুইটা ভেরিয়েবলের জন্য আমি আসলে চারটা কম্বিনেশান লিখতে পারি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দ্যাটস ইট সো এখানে আমি বেশ কিছু ঘর রাখছি একটা হচ্ছে এ ইকাল টু বিয়ের জন্য একটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বিয়ের জন্য অ্যান্ড আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এ ইজ লেস দেন বিয়ের জন্য ওকে সো এটা অনুযায়ী এ ইকুয়াল টু বিতে আমি কোথায় কোথায় ওয়ান দিব সেখানে সেখানে ওয়ান দিব যেখানে এ আর বি এর মান সমান সো এ আর বি এর মান সমান হচ্ছে এখানে জিরো জিরো এই জায়গাটায় আবার ওয়ান ওয়ান এখানে বাকি জায়গাগুলোতে কিন্তু জিরো তেমনি এ ইকাল টু বি হবে হচ্ছে শুধুমাত্র এখানে বাকি জায়গাগুলোতে জিরো এ লেস দেন বি হবে শুধু এখানে বাকি জায়গাগুলোতে জিরো দ্যাটস ইট সো আমি কিন্তু এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এ আর বি এর ভ্যালুর উপর বেস করে এ ইকুয়াল টু বি এ ইস গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ লেস দেন বি এই জন্য হচ্ছে আমি কোনো বেশ কিছু ট্রুথ টেবিলের আউটপুটে ভ্যালু লিখলাম এবার আমি এগুলোর জন্য ফাংশনগুলো লিখতে ট্রাই করব। সো ফার্স্টে আমি যে ফাংশনটা লিখবো সেটা হচ্ছে ফাংশন অফ এ ইকুয়াল টু বি আমরা জেনারেল কিছু ফাংশন ডিরাইভ করবো এখান থেকে দেন আমরা লিখবো এ গ্রেটার দেন বি অ্যান্ড একই সাথে আমরা লিখব এ ইজ লেস দেন b সো আমরা যেগুলো সহজ সেটা আগে লিখে ফেলি এ ইজ্রেটার দেন বি এর ক্ষেত্রে ওয়ানটা আছে এখানে এ ওয়ান যেহেতু এখানে আছে সো এটা কোন ইনপুটের জন্য এসেছে এতে ওয়ান তে জিরো তার মানে এটা আমরা লিখতে পারি এ বি প্রাইম তেমনি এ লেস দেন বি এর ওয়ানটা আছে এখানে এটা এ জিরো বি জন্য এসেছে সো এ প্রাইম বি এবার এ ইকাল টু তে দুইটা ওয়ান আছে প্রথম ওয়ানটা এসেছে এ প্রাইম এটার জন্য পরের ওয়ানটা এসেছে এবি এই জিনিসটার জন্য এবার আমরা যদি চাই এই জিনিসটাকে কিন্তু আমরা একটু ভেঙে লিখতে পারি এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারি এরকম এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স নরের ইকুইভেলেন্ট আউটপুট দিচ্ছে আমাকে রাইট এই জিনিসটা কিন্তু আমাকে এক্স নরের ইকুইভ্যালেন্ট আউটপুট দিচ্ছে সো এখান থেকে আমি আবার এটার ভিতরে যেহেতু এক্স অর আছে আমি কমপ্লিটলি ব্রেকডাউন করতে চাচ্ছি জিনিসটাকে সো এটার ভিতরে যেহেতু এক্স অর আছে আমি কিন্তু চাইলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি এ প্রাইম বি প্লাস এবি প্রাইম আর বাইরের প্রাইমটা রয়ে গেল দ্য ইট সো আমি কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন করে জিনিসটা লিখলাম সো এই যে কাজটা করলাম এই কাজটা কিন্তু আমাকে ওয়ান বিট বলুক টু বিট বলুক থ্রি বিট বলুক বা ফোর বিট বলুক বা যত বিট কম্পারেটারেই বলুক না কেন যে কোনো যত বিটের কম্পারেটর সার্কিটেই হোক না কেন যে কোনো সার্কিট ড্র করার আগে আমার এই জেনারেল ট্রুথ টেবিলটা আগে পাঠতে হবে এই জেনারেল ট্রুথ টেবিলটা হচ্ছে ওয়ান বিট কম্পারেটারের জন্য এই ট্রুথ টেবিলটা করে ফেলতে পারলে সেখান থেকে আমি ফাংশনগুলো বের করতে পারবো সো এই কাজটুকু আমার যত বিট কম্পারেটর সার্কিটেই ড্র করতে বলুক না কেন সবগুলোর জন্যই আমার করতে হবে সো এটা হচ্ছে হচ্ছে আমাদের কম্পিউটার সার্কিট বিল্ড আপের একদম ফার্স্ট স্টেপ সো পার্ট ওয়ান সো পার্ট ওয়ান হচ্ছে আমাদের এ পর্যন্তই জেনারেল ট্রুথ টেবিল এবং সেই ট্রুথ টেবিল থেকে সার্কিটগুলো বিল্ড আপ করা সরি সে এবং সেই ট্রুথ টেবিল থেকে ফাংশনগুলো বিল্ড আপ করা